বিসমিল্লাহিরাহমানিরাহিম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বনশ্রী ন্যাশনাল ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেশমা আক্তার মুন্নি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা সাজেশন থেকে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। তার ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের প্রশ্ন 9 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা অবশ্যই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা প্রথমে দেখে নিব যে আমাদের সৃজনশীল 9 নং প্রশ্নে কি দেওয়া আছে। সবাই লক্ষ্য করবেন শিক্ষার্থীরা, এখানে আমরা 9 নং প্রশ্নের উদ্দীপকটা দেখতে পাচ্ছি। উদ্দীপকে দেওয়া আছে, আমাদের দেহে একটি পাম্প যন্ত্র রয়েছে যা দেহের লাল রঙের একটি তরল সর্বত্র পৌঁছাতে সাহায্য করে। আমরা উদ্দীপক অনুযায়ী খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে হৃৎপিণ্ডের কথা বলা হয়েছে, কারণ হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্র এবং শুধুমাত্র হৃৎপিণ্ডের মাধ্যমে লাল রঙের একটি তরল পদার্থ অর্থাৎ রক্ত সর্বত্র পৌঁছে যায়। আচ্ছা শিক্ষার্থী, আমরা খেয়াল করব আমাদের চারটি প্রশ্ন কি কি রয়েছে। ক নং প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অ্যাঞ্জিনা কি। খ, উদ্ভিদে ক্লোরোসিস হওয়ার কারণ কি। গ, উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের অঙ্গটির হিস্টোলজি সংক্রান্ত গঠন অন্যান্য অঙ্গ থেকে ভিন্ন বিশ্লেষণ করো। এবার শিক্ষার্থীরা আমরা চলে যাব আমাদের উত্তরে। ক নং প্রশ্ন ছিল অ্যাঞ্জিনা কি, তাহলে উত্তরটা দেখি আমরা যে আসলে কিভাবে লিখতে পারি। হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হলে ধমনিতে স্বাভাবিক রক্ত প্রবাহে বিঘ্ন ঘটে, ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন ও খাদ্যসার না পাওয়ার ক্ষতিগ্রস্ত হয়, রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হয়, আর এই বুকেও ব্যথা অনুভূত হওয়ার যে অবস্থাটা সেটাকে আমরা বলছি অ্যাঞ্জিনা। শিক্ষার্থীরা খেয়াল করবেন আমাদের পরবর্তী প্রশ্ন খ, উদ্ভিদে ক্লোরোসিস হওয়ার কারণ কি। আচ্ছা আমরা প্রথমে জ্ঞানমূলক অংশটা লিখে নিব। উদ্ভিদের সবুজ পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। আচ্ছা কেন ক্লোরোসিস হচ্ছে বা হওয়ার কারণটা কি সেটা আমরা পরবর্তীতে উপস্থাপন করব। উদ্ভিদে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, লৌহ ইত্যাদি পুষ্টি উপাদানের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। আচ্ছা এছাড়াও কিন্তু প্রতিকূল জলবায়ু, ক্ষতিগ্রস্ত শিকড়, সংক্রামিত মাটি ইত্যাদির কারণেও উদ্ভিদে পাতা হলুদ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলছি ক্লোরোসিস। আচ্ছা শিক্ষার্থীরা খেয়াল করবেন আমাদের গণ প্রশ্ন যেটা রয়েছে, উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আমরা উদ্দীপক অনুযায়ী প্রথমে জেনে নিয়েছি যে এখানে একটি পাম্প যন্ত্র রয়েছে যেটা রক্তটা সমগ্র দেহে পৌঁছে দিচ্ছে, তাহলে এখানে হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সরবরাহ করে সেই প্রক্রিয়াটির ব্যাখ্যাটা আসবে। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা গণ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অবশ্যই হৃৎপিণ্ডের গঠনের একটা চিত্র উপস্থাপন করব এবং তারপরে এর প্রক্রিয়াটি আমরা ব্যাখ্যা করব। শিক্ষার্থীরা খেয়াল করবেন যে আমরা প্রথমেই জেনেছি যে হৃৎপিণ্ড একটি পাম্প যন্ত্রের মতো কাজ করে, আর হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ দিয়ে মূলত এই কাজটি হয়ে থাকে। হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন অব্যাহত থাকে, আর হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হচ্ছে সিস্টল, আর প্রসারণকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ডের একবার সিস্টল এবং ডায়াস্টলকে একত্রে বলা হচ্ছে হৃৎস্পন্দন। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা জানি যে হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ থাকে, উপরে দুটি প্রকোষ্ঠকে আমরা বলে থাকি অলিঙ্গ এবং নিচের দুটিকে বলি নীলায়ু। তাহলে অলিঙ্গ দুটি প্রথমে প্রসারিত হয়ে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করবে, ঊর্ধ্ব মহাশিরার ভেতর দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানগুলিতে প্রবেশ করে, ফুসফুসীয় বা পালমোনারি শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম গুলিতে প্রবেশ করছে, পরবর্তীতে অলিঙ্গ দুটির সংকোচন হলে নীলয় দুটিকে হবে প্রসারিত হয়, তখন দান অলিঙ্গ এবং নীলয় ছিদ্র পথে যে ট্রাইকাপসিড কপাটিকাটা রয়েছে সেটা খুলে যাবে এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ডান অলিঙ্গ থেকে দান নীলয়ে প্রবেশ করবে। ঠিক একই সময়ে বাম অলিঙ্গ এবং বাম নীলয়ের মাঝে যে বাইকাপসিড কপাটিকা রয়েছে সেটা খুলে যাবে এবং বাম অলিঙ্গ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নীলয়ে প্রবেশ করবে। এরপরে ছিদ্রগুলো কপাটিকা বন্ধ হয়ে যাবে, এর ফলে নীলয় থেকে রক্ত আর অলিন্দে প্রবেশ করতে পারবে না। পরবর্তীতে শিক্ষার্থীরা খেয়াল করে যখন নীলয় দুটি সংকুচিত হবে তখন ডান নীলয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, মূলত সেখানে রক্তটা পরিশোধিত হয় এবং
ঠিক একই সময়ে বাম জিলায় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হচ্ছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি এখানে যুগ্মমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে রক্তটা সমগ্র দেহে ছড়িয়ে পড়ছে। ঠিক এভাবে আমরা চিত্র দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতিটা অবশ্যই গণন প্রশ্নের ক্ষেত্রে উপস্থাপন করব। আচ্ছা, পরবর্তীতে শিক্ষার্থীরা খেয়াল করবেন আমাদের ঘ নং যে প্রশ্নটা রয়েছে, উদ্দীপকের অঙ্গটির হিস্টোলজি সংক্রান্ত গঠন অন্যান্য অঙ্গ থেকে ভিন্ন সেটা আমরা বিশ্লেষণ করব। তাহলে আমরা উদ্দীপকের অঙ্গটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হৃৎপিণ্ড এবং এর হিস্টোলজি সংক্রান্ত গঠন অর্থাৎ টিস্যু বা পেশি সংক্রান্ত গঠনটা অবশ্যই অন্যান্য অঙ্গ যে সব রয়েছে সেটা থেকে ভিন্নতর। আমরা জানি যে হৃৎপিণ্ড একখানি বিশেষ পেশি দিয়ে গঠিত, যেটাকে আমরা কি বলেছি হৃৎপেশি, এবং এই হৃৎপেশিটা দেখতে ঐচ্ছিক পেশির মতো এবং কাজটা কিন্তু অনৈচ্ছিক পেশির মতো হয়ে থাকে। আর আমরা জানি যে আমাদের দেহের মধ্যে যে অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে সেটা কিন্তু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি সমন্বয়ে গঠিত। আমরা জানি যে ঐচ্ছিক পেশি নিজের ইচ্ছা অনুযায়ী কাজটা করে থাকে, অনৈচ্ছিক পেশি নিজের ইচ্ছা অনুযায়ী কাজটা করে না, তাদের ইচ্ছা অনুযায়ী কাজটা সম্পন্ন করে থাকে। তাহলে হৃৎপিণ্ড কিন্তু এক বিশেষ ধরনের পেশি যেটাকে বলা হয় হৃৎপেশি, এটা সমন্বয়ে গঠিত। আর হৃৎপিণ্ড এমন একটি অঙ্গ যেটার মাধ্যমে কিন্তু সমগ্র দেহে রক্তটা ছড়িয়ে পড়ছে, যেটা অন্য কোনো অঙ্গ দ্বারা সম্ভব নয়। আমরা জানি হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ রয়েছে যেটা অন্যান্য অঙ্গের মধ্যে আমরা এগুলো অনুপস্থিত দেখতে পাই। তো শিক্ষার্থীরা আমরা অবশ্যই ঘন উত্তরের ক্ষেত্রে হিস্টোলজি সংক্রান্ত যে গঠনটা রয়েছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে এবং অন্যান্য অঙ্গের ক্ষেত্রে সেটা ভিন্নভাবে বা আলাদাভাবে উপস্থাপন করে এটা আমরা বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকে আশা করছি আমার আলোচনার মাধ্যমে সৃজনশীল নয়ন প্রশ্নটা থেকে উপকৃত হবে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।